দেখো, রুটিন মতো আজকে তোমাদের ইতিহাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ডিসকাস করার কথা। তো 50টা আজকে এমসিকিউ ইতিহাসের উপর ডিসকাস করব, এবং এর উপরে ডিটেলস তোমরা জেনে নিলে মোটামুটি অনেকটাই হিস্ট্রি কভার হয়ে যাবে। তো দেখো, যে প্রথম প্রশ্ন হচ্ছে, লোথাল অঞ্চল কি ধরনের শিল্পের পরিচয় পাওয়া যায়? লোথাল অঞ্চলে এ হচ্ছে নৌকা নির্মাণ, বি হচ্ছে বিমান নির্মাণ, সি হচ্ছে মৃৎশিল্প, ডি হচ্ছে পোড়ামাটির পুতুল। তো অবশ্যই রাইট আনসার হবে নৌকা নির্মাণ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, যে বুদ্ধদেবের ঘোড়ার নাম কি ছিল? বুদ্ধদেবের ঘোড়ার নাম কি ছিল? কণ্টক, জীবক, ছন্দক, মহ। তো রাইট আনসার হবে কণ্টক। এখানে যে বুদ্ধ ধর্ম, বুদ্ধদেব, তারপরে যে মহাবীর ছিল জৈন ধর্ম, এদের ডিটেলস গুলো একটু জেনে নেবে এই জায়গাটা থেকে। তারপরে দেখো, যে রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? দ্বিতীয় আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, ডি হচ্ছে দ্বিতীয় আলমগীর। তো রাইট আনসার হয়ে যাবে দ্বিতীয় আকবর। তারপরে সি দেখো, যে ভীষণ ইম্পর্টেন্ট, তানসেন কোন মুঘল সম্রাটের দরবারে ছিলেন? অপশন এ হচ্ছে আকবর, বি হচ্ছে বাবর, সি হচ্ছে শাহজাহান, ডি হচ্ছে জাহাঙ্গীর। তো তানসেন সম্পর্কে একটু বলে দিই, যে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করে হিন্দু পরিবারে। তার প্রথমে নাম ছিল রামতনু পাণ্ডে। তানসেনের প্রথম নাম ছিল রামতনু পাণ্ডে। পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তিনি কার দরবারে ছিলেন? হচ্ছে আকবরের দরবারে ছিলেন। মেঘ মল্লার বাদ এই এর জনক ছিল। তারপরে 5 নম্বর দেখো, যে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনী কে কে নেতৃত্ব দিয়েছিল? অপশন এ হচ্ছে শের শাহ, বি হচ্ছে হিমুট, সি হচ্ছে আদিল শাহ, ডি হচ্ছে ব্রহ্মজিৎ গৌড়। রাইট আনসার হবে হিমু, হিমু। নেক্সট দেখো, কোন সুলতান প্রথম জমি জরিপ করেন? অপশন এ হচ্ছে ইলতুৎমিশ, বি হচ্ছে আলাউদ্দিন খলজি, সি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, ডি হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো প্রথম জমি জরিপ করেন, অপশন হবে আলাউদ্দিন খলজি। ইলতুৎমিশ দেখো ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি। তারপরে বাজার দর নিয়ন্ত্রণও প্রথম করেন, বাজার দর নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি। মোহাম্মদ বিন তুগলককে জানো যে পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। আর ফিরোজ শাহ তুগলক সম্ভবত জিজিয়া কর প্রথম চালু করে। তারপরে দেখো, 7 নম্বর প্রশ্ন, যে কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন? অপশন এ হচ্ছে লর্ড ক্লাইভ, বি হচ্ছে নাদির শাহ, সি হচ্ছে আহমদ শাহ আবদালি, ডি হচ্ছে সুলতান মাহমুদ। তো রাইট আনসার হবে নাদির শাহ। নেক্সট দেখো, যে 8 নম্বর প্রশ্ন আসছে, অশ্বঘোষ কার রাজসভায় ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই সমস্ত গুলো, যে অশ্বঘোষ কার রাজসভায় ছিলেন? এ হচ্ছে অশোক, বি হচ্ছে বিম্বিসার, সি হচ্ছে কনিষ্ক, ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তো রাইট আনসার হবে কনিষ্ক। জানা যে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক, তিনি যেই বছর সিংহাসন থেকে বসে সেই বছর থেকে শকাব্দ গণনা করা হয়, অর্থাৎ AD 78 থেকে। নেক্সট 7-9 নম্বর প্রশ্ন দেখো, যে বিক্রমাদিত্যের নবরত্ন সভায় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? বিক্রমাদিত্যের নবরত্ন সভায় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশন এ হচ্ছে কালিদাস, বি হচ্ছে ধন্বন্তরী, সি হচ্ছে চড়ক, ডি হচ্ছে খনা। তো রাইট আনসার হবে ধন্বন্তরী। নেক্সট দেখো, কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? এ হচ্ছে অশ্বঘোষ, বি হচ্ছে চড়ক, সি হচ্ছে নাগার্জুন, ডি হচ্ছে খপর্ণ। রাইট আনসার হবে নাগার্জুন। তারপরে দেখো, 11 নম্বর প্রশ্ন, তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ হবে, অপশন গুলো একটু ভুল আছে মনে হচ্ছে। তারপরে দেখো, যে 12 নম্বর প্রশ্ন, যে প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? এ হচ্ছে বিন্দুসার, বি হচ্ছে অশোক, সি হচ্ছে হর্ষবর্ধন, ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তো প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক আর একটা উপাধি ছিল, সেটা হচ্ছে দেবানাং প্রিয়। আর হর্ষবর্ধনের লেখক দেখো, যে হর্ষবর্ধন তিনটি নাটক লিখেছিলেন, সেগুলি হচ্ছে নাগানন্দ, তারপর হচ্ছে রত্নাবলী, আর একটা হচ্ছে প্রিয়দর্শিকা। এটা কেন বললাম? তার কারণ ওটার সঙ্গে গুলিয়ে যেতে পারে বলে। হর্ষবর্ধনের লেখা নাটকের নাম প্রিয়দর্শিকা, আর প্রিয়দর্শী নামে পরিচিত ছিল হচ্ছে অশোক। নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন, যে আবুল ফজল কার সভাসদ ছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। তা আবুল ফজল ছিলেন আকবরের সভাসদ। আবুল ফজল যে দুটি বই লিখেছিল তাদের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আকবর, এই সরি আইন ই আকবরি, আইন ই আকবরি, আর একটা ছিল আকবর নামা।
আকবর নামা। 14 নম্বর প্রশ্ন দেখো যে বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে কারা সই করেছিলেন? বেসিনের চুক্তি হয়েছিল বলে দিই যে 1802 সালে। এ হচ্ছে সিন্ধিয়া, বি হচ্ছে পেশোয়া, সি হচ্ছে হোলকার, ডি হচ্ছে ভোঁসলে। তো অবশ্যই মারাঠা পেশোয়া, মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও বা বাজিরাও টু এর সঙ্গে বেসিনের চুক্তি হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। অপশন 15 দেখো, এটা ধুই হবে, ধুই। ধুই কোন রাজসভার সভাকবি ছিলেন? এ হচ্ছে বল্লাল সেন, তারপরে বি হচ্ছে লক্ষণ সেন, সি হচ্ছে শশাঙ্ক, ডি হচ্ছে ধর্মপাল। তো রাইট রাইট আনসার হবে অবশ্যই লক্ষণ সেন। তো আগেরটা থেকে একটু ইনফরমেশন জেনে নাও যে বল্লাল সেনের দুটি বই লিখেছিলেন বল্লাল সেন, একটা হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। এই দুটো বই বল্লাল সেন লিখেছিলেন। নেক্সট দেখো 16 নম্বরের কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, যে পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার আমলে তৈরি হয়েছিল? এ হচ্ছে অশোক, বি হচ্ছে আনন্দদেব চোরগঙ্গ, সি হচ্ছে প্রথম রাজরাজ, ডি হচ্ছে নরসিংহ বর্মন। তো রাইট আনসার হবে আনন্দদেব চোর গঙ্গ। তারপরে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কার আমলে? স্কন্দগুপ্ত, প্রথম কুমার গুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো রাইট আনসার হচ্ছে প্রথম কুমার গুপ্ত। 18 নম্বর প্রশ্ন দেখো যে কোন রাজা নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের সেনাবাহিনীকে পরাজিত করেছিল? অপশন হচ্ছে রাজেন্দ্র চোল, বি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, এই প্রথম রাজেন্দ্র, সি হচ্ছে দ্বিতীয় পুলকেশী, ডি হচ্ছে কৃষ্ণদেব রায়। তো রাইট আনসার হচ্ছে দ্বিতীয় পুলকেশী। নেক্সট 19 নম্বর দেখো যে উপনিষদ কোন ধরনের গ্রন্থ? ভীষণ ইম্পর্টেন্ট, ধর্মীয়, দর্শন, আইন, যোগ। অনেকে ধর্মীয় করে দিতে পারে কারণ এটা হিন্দুদের গ্রন্থ অনেকে ভাবেই বলে, এটা রাইট আনসার হচ্ছে দর্শন। 20 নম্বর প্রশ্ন দেখো যে মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছিল? আফগানিস্তান, পাঞ্জাব, মেসোপটেমিয়া, বেলুচিস্তান। তো তার আগে বলে দিই যে মেহেরগড় সভ্যতা 8500 বছরের পুরনো, এটা ফ্রাঁসোয়া জারিজ, ফরাসি ঐতিহাসিক ফ্রাঁসোয়া জারিজ আবিষ্কার করেছিলেন। ফাঁসোয়া জারিজ 1974 সালে এটিকে আবিষ্কার করেন পাকিস্তান শহরে, মানে পাকিস্তানের কোয়েটা শহর থেকে, পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে বেলুচিস্তান নামক একটি জায়গাতে মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেন। তারপরের প্রশ্ন দেখো যে নাদির শাহ কোন দেশের শাসক ছিলেন? অপশন এ হচ্ছে ইরাক, বি হচ্ছে ইরান, সি হচ্ছে পারস্য, ডি হচ্ছে সাসারাম। তো রাইট আনসার হচ্ছে পারস্য। তারপরে 22 নম্বর দেখো যে কোন মোগল সম্রাটের উপাধি ছিল কবি প্রিয়? এ হচ্ছে বাবর, বি হচ্ছে শাহজাহান, সি হচ্ছে আকবর, ডি হচ্ছে জাহাঙ্গীর। তো রাইট আনসার হচ্ছে আকবর, বীরবল এই উপাধিটি দিয়েছিলেন যে কবি প্রিয়। তারপরে দেখো যে আসছে আমাদের 23 নম্বর প্রশ্ন, যে কোন পাল রাজার নাম অনুসারে বিক্রমশিলা মহাবিহার স্থাপিত হয়েছিল? তো রাইট আনসার হচ্ছে ধর্মপাল। তারপরে দেখো যে 24 নম্বর, মুদ্রারাক্ষস রচনা থেকে কোন বংশের পরিচয় পাওয়া যায়? মুদ্রারাক্ষস জানা যে বিশাখ দত্ত লিখেছিলেন, বিশাখ দত্ত। অপশন এ হচ্ছে সেন বংশ, বি হচ্ছে পাল বংশ, সি হচ্ছে গুপ্ত বংশ, ডি হচ্ছে মৌর্য বংশ। তো অবশ্যই এটা মৌর্য বংশের পরিচয় পাবে, এবং এটা বলতে পারো যে মৌর্যদের যে শত্রু ছিল, অর্থাৎ মৌর্য চন্দ্রগুপ্তের যে শত্রু ছিল, তো সেই চাণক্যের উপরে ভিত্তি করে এইটা লেখা হয়েছিল। তারপর নেক্সট দেখো 25 নম্বরের প্রশ্ন, যে মঙ্গল শব্দের অর্থ কি? এ হচ্ছে যুদ্ধপ্রিয়, সি বি হচ্ছে সিংহ, সি হচ্ছে ভাগ্যবান, ডি হচ্ছে নির্ভীক। তো রাইট আনসার হচ্ছে নির্ভীক। 26 নম্বর প্রশ্ন দেখো যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? অজাতশত্রু, কনিষ্ক, বৃহদ্রথ, হর্ষবর্ধন। তো রাইট আনসার হচ্ছে কনিষ্ক। 17 নম্বর দেখো যে চন্দ্রগুপ্তের রাজত্বকালে, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য বলতে পারো, যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? তো অপশন এ হচ্ছে হিউয়েন সাং, বি হচ্ছে মেগাস্থিনিস, সি হচ্ছে ফাইহেন, ডি হচ্ছে অলবিরনি। চন্দ্রগুপ্ত মৌর্য আছে কে? মেগাস্থিনিস। মেগাস্থিনিসের লেখা জানো যে গ্রিক দূত ছিলেন তিনি, আর মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম ছিল ইন্ডিকা। হিউয়েন সাং ছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে, আর ফাইহেন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, এসেছিলেন ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 28 দেখো যে ভারতের কোন রাজার সময় থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? অপশন এ হচ্ছে অশোক, বি হচ্ছে কনিষ্ক, সি হচ্ছে সমুদ্রগুপ্ত, ডি হচ্ছে আকবর। তো অশোকের সময় থেকে জানা যায়। আর তারপরে অশোক সর্বপ্রথম হাসপাতাল নির্মাণ,
তারপরে রাস্তার দুধারে গাছ নির্মাণ, তারপরে অতিথিদের জন্য অপেক্ষা করা, এই সমস্ত সম্রাট অশোকের থেকেই শুরু হয়। তারপরে দেখো যে 29 নম্বর প্রশ্ন, যে ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোনটা, গড়ে উঠেছিল এটা সিন্ধুবাসী হবে, সিন্ধুবাসী, আর্য, কুষাণ, মহেঞ্জোদারো, তো অবশ্যই সিন্ধুবাসী। তারপরে দেখো যে 30 নম্বর প্রশ্ন আসছে, যে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, এই কোশ্চেনটা নিয়ে আমি একটু সন্দেহের মধ্যে আছি। অপশন এ আছে পাঞ্জাব, বি হচ্ছে সপ্তসিন্ধু, সি হচ্ছে দাক্ষিণাত্য, ডি হচ্ছে কাশ্মীর। তো মধ্য এশিয়া থেকে আর্যরা এসেছিল, তবে সম্ভবত যতদূর সম্ভব এটা রাইট আনসার হবে যে সপ্তসিন্ধু তাদের আদি বাসস্থান ছিল। 31 দেখো যে ব্রিটিশ সাম্রাজ্যের সেফটি ভালভ কোন প্রতিষ্ঠানকে বলা হয়, বলা হতো ব্রাহ্ম সমাজ, ভারত সভা, জাতীয় কংগ্রেস, থিওসফিক্যাল সোসাইটি। রাইট আনসার হচ্ছে জাতীয় কংগ্রেস। দেখো যে জাতীয় কংগ্রেস 1885 সালে বোম্বে প্রতিষ্ঠা হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, আর অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে, বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। নেক্সট দেখো যে কোন ভাইসরয় আন্দামানে আততায়ীর হাতে নিহত হন, এ হচ্ছে লর্ড লিটন, বি হচ্ছে লর্ড হার্ডিন, সি হচ্ছে লর্ড মেয়ো, ডি হচ্ছে লর্ড লরেন্স। তো অবশ্যই রাইট আনসার হচ্ছে লর্ড মেয়ো। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যে 1872 সাল থেকে লর্ড মেয়ের আমলে প্রথম জনগণনা শুরু হয়েছিল, প্রথম জনগণনা শুরু হয়, অর্থাৎ প্রতি 10 বছর অন্তর যে জনগণনা শুরু হয়, 1872 সালে প্রথম লর্ড মেয়র নেতৃত্বে শুরু হয়েছিল, আর তার পরবর্তীকালে 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর হয়ে আসছে। নেক্সট দেখো যে 33 নম্বর, যে চুয়ার বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল, এ হচ্ছে হুগলি, বি হচ্ছে পুরুলিয়া, সি হচ্ছে রাঁচি, ডি হচ্ছে মেদিনীপুর। তো রাইট আনসার হচ্ছে মেদিনীপুর। তারপর দেখো 34 নম্বর কোশ্চেন, যে গান্ধীজি পরিচালিত দুখানি সংবাদপত্রের একটি হরিজন অন্যটি কি ছিল, বিবেকের ডাক, বি হচ্ছে দৈনিক সত্য সারথি, সি হচ্ছে ইয়ং ইন্ডিয়া, ডি হচ্ছে যুব ভারত। তো এটা রাইট আনসার হবে ইয়ং ইন্ডিয়া। দেখো কোন আন্দোলনে গান্ধীজি করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন, তো অপশন এ হচ্ছে যে হোম রুল আন্দোলন, বি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, সি হচ্ছে খিলাফত আন্দোলন, ডি হচ্ছে আইন অমান্য আন্দোলন। তো রাইট আনসার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, বা এটাকে আগস্টের আগস্ট আন্দোলন বলা হয়, 1942 সালে 8ই আগস্ট শুরু হয়েছিল। তারপর দেখো হান্টার কমিশন কে গঠন করেন, অপশন এ হচ্ছে লর্ড ক্লাইভ, বি হচ্ছে লর্ড রিপন, সি হচ্ছে লর্ড ময়রা, ডি হচ্ছে লর্ড ডালহৌসি। তো রাইট আনসার হবে লর্ড রিপন। তারপরে দেখো 37 নম্বর প্রশ্ন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, কে বলেছিলেন, গান্ধীজি, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু। তো রাইট আনসার হবে অরবিন্দ ঘোষ। তারপরে 38 নম্বর দেখো, গান্ধীজিকে মহাত্মা কে নাম দিয়েছিলেন, বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাদেব দেশাই, তারপরে হচ্ছে নেহরু। তো রাইট আনসার হবে বি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 39 দেখো যে মহাত্মা গান্ধী কার চিন্তাধারায় প্রভাবিত হন, হিটলার, লেনিন, টলস্টয়, কার্ল মার্ক্স। তো রাইট আনসার হচ্ছে টলস্টয়। 40 ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দেন, শহীদ ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম, বিনয় বাদল দীন, এই শহীদ প্রফুল্ল চাকী, তারপরে হচ্ছে বিনয় বাদল দীনেশ। তো রাইট আনসার হচ্ছে শহীদ ভগৎ সিং। তারপর দেখো 41 নম্বর প্রশ্ন, যে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, জাপান, সিঙ্গাপুর, জার্মান, ব্যাংকক। তো আজাদ হিন্দ ফৌজ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে সিঙ্গাপুরে। তারপরে 42 নম্বর দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের বর্ণনা করা হয়েছে, যেন যে বন্দে মাতরম আনন্দমঠেই পাওয়া গিয়েছিল, মানে লেখা হয়েছিল, আর এটা কাদের বর্ণনা করা হয়েছে, যে পাগলা পন্থীদের সন্ন্যাসী বিদ্রোহ, তা হচ্ছে নীলদর্পণ, সন্দীপ বিদ্রোহ। তো রাইট আনসার হবে সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসীদের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে দেখো 43 নম্বর প্রশ্ন, যে গান্ধীজির আত্মজীবনী প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়, হিন্দি ভাষা, ইংরেজি, গুজরাটি, কন্নড়। তো হচ্ছে গুজরাটি ভাষায় প্রকাশ পেয়েছিল। তারপরে 44 নম্বর দেখো যে কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল, কুকা বিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কুকা বিদ্রোহ। তো বিহার, বি আছে বাংলা, সি আছে পাঞ্জাব, ডি আছে গুজরাট। রাইট আনসার হবে পাঞ্জাব। তারপরে দেখো 45 নম্বর প্রশ্ন, যে ব্রিটিশ আমলে কোন মহিলা প্রথম রাজনৈতিক কারণে বন্দী হন, এ হচ্ছে রানী রাসমণি, বি হচ্ছে ভগিনী নিবেদিতা, সি হচ্ছে অ্যানি বেসান্ত, ডি হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। তো এটা সঠিক উত্তর আমি বলতে পারবো না, তবে এইটুকু জানি যে রানী শিরোমণি,
প্রথম রাজনৈতিক কারণের জন্য বন্দী হয়েছিল। এবার এই যেখানে অপশন দেওয়া আছে কোন অপশনটা হবে জানি না। তারপর নেক্সট দেখো 46 নম্বর, যে দয়ানন্দ সরস্বতী কোনটি স্থাপনা করেন? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, রামকৃষ্ণ মিশন। তো দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে আর্য সমাজ। 47 নম্বর প্রশ্ন দেখো, যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? মদন মোহন মালব্য, বি হচ্ছে জওহরলাল নেহরু, সি হচ্ছে খান আব্দুল গাফর খান, ডি হচ্ছে মহাত্মা গান্ধী। তো রাইট আনসার হচ্ছে খান আব্দুল গাফর খান। 48 নম্বর দেখো, যে আলিপুর বোমার মামলায় প্রধান আসামি কে ছিলেন? ভগৎ সিং, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, প্রফুল্ল চাকী। তো রাইট আনসার হচ্ছে অরবিন্দ ঘোষ। 39 দেখো, আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরুদীপ সিং, মদনলাল ধিংরা, চন্দ্রশেখর আজাদ, লালা হরদয়াল। রাইট আনসার হচ্ছে লালা হরদয়াল। তারপর দেখো, যে রামমোহন রায় কোন পত্রিকাটি সম্পাদনা করেছেন? জ্ঞানান্বেষণ, সংবাদ কৌমুদী, পার্থেনন, তত্ত্ববোধিনী। রাইট আনসার হচ্ছে সংবাদ কৌমুদী। দেখো তোমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস বলি, যে এর আগের দিন যে একটা কোশ্চেন ছিল, প্রথমে সায়েন্স থেকে যে কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, যে ফিউজতার, তো ফিউজতারের অবশ্যই ওটা নিম্ন গলনাঙ্ক হবে, নিম্ন গলনাঙ্ক আবার উচ্চ রোধ বিশিষ্ট দুটোই হবে, দুটোই অপশনে ছিল, যেটা আনসার প্রথমে ফার্স্টে পেয়েছিলাম বলে এটা করে দিয়েছিলাম। তো এটা ভুল কোথায় উত্তর দেওয়া হয়েছে সেটা বুঝতে পারছি না, অনেকে তোমরা এটা নিয়ে যাই হোক সমালোচনা করছো। আর একটা কোশ্চেন যেটা হয়েছে, ব্রোঞ্জের কনস্টিটিউন্ট, এই ব্রোঞ্জের যে উপাদানটা ছিল ওটা আমি অবশ্যই ভুল দিয়েছিলাম, ওটা ভুল স্বীকার করে নিচ্ছি। আর একটা তোমরা যেটা ভুল বলছো, যে কিলো ওয়াট আওয়ার ওটা ক্ষমতার না, ওটা হচ্ছে তড়িৎ শক্তিরই একক, হচ্ছে কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, তড়িৎ শক্তিরই একক। আর তাছাড়া মোটামুটি সব আনসার ঠিকই ছিল, অন্যগুলো ভুল নেই। তো যাদেরকে বলা হচ্ছে, তোমরা যারা বেশি পাণ্ডিত্য দেখাচ্ছে, এত পাণ্ডিত্য দেখার তোমার দরকার নেই, যারা একটু কম বোঝে বা কম জানে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে।